আল্লাহ বলবেন আমার কেরামান কাতিবিন, ওই ফেরেশতাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে, আল্লাহু আকবার, এ আমলনামা কেরামান কাতিবিনদের দিয়ে লেখা, তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব লিখে রাখে। আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর, আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়েন, এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এইটা ধর বা হাতে, এটা ধর ডান হাতে, এবার মিলা। কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না? কম্পিউটার ইউজ করেন আপনারা, ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে, ওখান থেকে আবার রিকভারি করা যায়। আল্লাহ বলবেন দুইটা মিলা, মিলায় দেখবে একরকম। সুবহানাল্লাহ করবেন না? তারপরও আবার মিথ্যা বলবে, আল্লাহ আমি করি নাই। কি বলবে? কারণ বাইসা যাইতে পারলে এটা লাভ, হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে? কথা বলেন, আল্লাহ বলবেন এটা তুই করেছিস, যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে? সে বলবে আল্লাহ আমি মেনে নিব। আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর, তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি, দুনিয়ায় যা যা করেছিস, যা যা দেখেছিস, সব কিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে? সুবহানাল্লাহ কবির না? وكل انسان الزمناه طائره في عنقه عنق من قال ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا আজকের এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আরেকটা প্রিন্ট আউট বের করব, ওই আমল নামাটাও তোর নাম দিয়ে লেখা, এবার দুইটা মিলিয়ে দেখ একরকম কিনা। কাফের মুশরিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে, অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কথা বলেন, এরপরও সে অস্বীকার করতে চাইবে, লিয়াফ জুরা আমা আমা, আল্লাহ সামনেই সে পাপাচারিতা করবে, সামনেই সে মিথ্যা ঘোষণা দিবে, বলবে না এটা আমি করি নাই। আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরও সুযোগ আছে, সেটা হচ্ছে আজবুজ জানাব। সেটা কি আজবুজ জানাব? আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজবুজ জানাবের ভেতরে। বিশ্বনবী বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শিরদাঁড়ার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল, ত্রিভুজাকৃতির একটা ছোট্ট হাড় কণা দিয়েছেন, হাড্ডির কণা। এই স্পাইনাল কর্ড চিরেন আমাদের পিছনের শিরদাঁড়া, শিরদাঁড়া বলেন না কি বলেন, তারা এই দাঁড়ার একেবারে নিচে ত্রিভুজাকৃতির ছোট্ট একটা হাড়ের কণা আছে, এটাকে হাদিসের ভাষায় বলে আজবুজ জানাব, ইংরেজিতে বলে কক্সিক্স। কি বলে? ডাক্তার যারা আছেন, ডাক্তার নিয়ে পড়াশোনা করেছেন, তারা বুঝবেন এই কক্সিক্স, এটা পুড়ে না, এটা নষ্ট হয় না, মানুষ গলে যায়, পচে যায়, হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ, কিন্তু এই কক্সিক্সের ছোট হাড্ডি কণা পচে না, গলে না। বিষ্ণু বললেন অমিনহু ইরাক্কাবুল খালকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা, আর এই ছোট্ট কক্সিক্স থেকে কিয়ামতের দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে? ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ইসরাফিলের তিন নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠব এই কক্সিক্স থেকে আল্লাহ সবাইকে উঠাবে। সুবহানাল্লাহ, শিরদাঁড়ার একেবারে নিচে এটা আছে, এই কক্সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমার আমলনামা। চিল্লাই কেন? সুবহানাল্লাহ, চিৎকার করে পারেন আল্লাহ আকবার, এরপরে সে মানতে চাইবে না। আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে। ডিএনএ চিনেন? স্বাতন্ত্রিকতা, এক একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না। আমার ডিএনএ, আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটার বলে ডিএনএ, ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, আমারটার সাথে আপনারটা মিলবে না, আপনারটার সাথে ওনারটার মিলবে না। এই ডিএনএর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট। ডিএনএ কি? প্রাণের ব্লু প্রিন্ট। আপনার সাইজ কেমন হবে, আপনার চোখের কালার কেমন হবে, আপনার কণ্ঠস্বর কেমন হবে, আপনার মেধা কেমন হবে, সব ডিএনএর মধ্যে রেখে দিয়েছে কে? এই ডিএনএ টেস্টের ধরা খেয়ে যাবে। তারপরে সে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কথা কন। এরপরে বলবে আল্লাহ এ আমল নামা আমার না। আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে। আইহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, বানানা আঙ্গুলের অগ্রভাগ। মানুষ কি ভেবেছে নাকি মরে গেলে সে পচে যাবে? না, অসম্ভব। তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি আমার কাছে রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, এই ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল, কারোটার সাথে কারোটা মিলে না। মিলে উনারটার সাথে আমারটা মিলবে না। আরে উনারটার সাথে আমারটা মিলে তো দূরের কথা, আমারটার একটার সাথে আর একটা মিলবে না। সুবহানাল্লাহ পড়েন, এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে, এটার সাথে এটার, বানাইছে কে? কথা বলেন সুবহানাল্লাহ। ১৯ শতকের আগে মানুষ জানতই না
আর 1500 বছর আগে আল্লাহ সূরাতুল কিয়ামার মধ্যে বললেন আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট, উনি এটা আবিষ্কার করেছেন। কারো ছাপের সাথে কারো ছাপের মিলে না, এই যে আমার 10টা আঙ্গুল একটার সাথে একটা মিলবে না। পৃথিবীতে 600 কোটি মানুষ যদি হয় তাহলে 6000 কোটি আঙ্গুল, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ কথা কম। ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয়, বাসমা বলে আরবিতে। কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না, বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না, এই এইটার জন্য দিতে হয়। কেমতের ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না, সবগুলো আলাদা। আবার ফুটপ্রিন্টও আছে, পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনেরটা মিলে না। সুবহানাল্লাহ বলে প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয়। সুন্দরবনে বাঘ শুমারি করে, কয়টা বাঘ আছে সুন্দরবনে, গুনে, কেমনে গুনে, কাছে যেয়ে গুনে, 1 2 3 কাছে যেয়ে গুনা যাবে কথা কব। তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে, ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে, একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটার ছাপ মিলে না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ আকবার। আবার কাবা ঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে, নবীর নাম কি কথা কন, ওয়াত্তাখিদু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট ওখানে আছে। আবার বলা হয় ঐতিহাসিকরা বলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ অ্যাডামস পিকে পাঠিয়েছে শ্রীলঙ্কা একটা পাহাড়ে, ওখানে ওনার ফুটপ্রিন্ট পাওয়া যায়। ইদানিং আই প্রিন্টও ইউজ করে CIA, FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তারা তাদের সেন্ট্রাল অফিসে কোনো ডিটেকটিভ যখন ঢুকে তখন চোখের ওটাকে বলে আই প্রিন্ট, কী বলে এটার বলে ফিঙ্গারপ্রিন্ট, ওটার বলে ফুটপ্রিন্ট, আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে, একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই। ওইখানে স্ক্যানিং করে চোখটা, যার চোখ স্ক্যানিং আগ থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে, অন্যদের জন্য দরজা খুলবে না। সুবহানাল্লাহ বলে আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়াবে এটা তোমারই আমল নামা। তারপরও বলবে আল্লাহ আমি এটা করি নাই, আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইভ দেখ, সরাসরি সম্প্রচার, কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে। আজকে এখন আপনি কি করছেন, ভিডিও করছে কে? ভাবতেছেন এই মিডিয়া কর্মীরা শুধু ভিডিও করতেছে না, আল্লাহর ফেরেশতাদের একটা ভিডিও আছে, ওটা লাইভ দেখাবে, আল্লাহ দেখ তুই কি করছিলি, তুই নিজেই দেখে নিজে নাম্বার দে। وكل شيء احصيناه فيه امام مبين দুনিয়ায় যা যা করেছো সব কিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখলো কে। এবার আর উপায় আছে? দেখতেছে যে চুরি করছে, ওই যে বোমা মারস, ওই যে আলেমদেরকে পিটাইছে, এরকম ডাকাইতে আছে না নাই? আর অস্বীকার করার সুযোগ নাই, তারপরেও স্বীকার করবে না। আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোরে অনেক সুযোগ দিছি, এত সুযোগ আমি কাউরে দেই না, ঠিক কিনা? অনেক সুযোগ দেয়া হয়েছে, আর কোনো সুযোগ নাই, তোর ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম। তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি, পা বলবে আমি অন্যায় কাজে গিয়েছি, চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি। আর কোন কথা বলার সুযোগ আছে? অজুহাতের সুযোগ আছে? এজন্য সেদিনটা এমন দিন, সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমলগুলোকে মাপবে। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার সম্ভ্রম, দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না। চিল্লা এখন, ঠিক কিনা? ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে? ভয় লাগে? লাগে। এই যে কেয়ামতের নকশা আল্লাহ বলে দিলেন এই সুরায়, প্রামাণ্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে? কেয়ামতকে যারা ভয় পায় তারা সব সময় অন্তরের মধ্যে ভয় রাখে কার? চিল্লায় বলেন কার? তারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, মা বাবার খেদমত করে, ইসলামের পক্ষে থাকে, ইসলামের বিপক্ষে যায় না, ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন, আর জোরে পড়ে আমিন। যত কথা আমরা শুনলাম সবগুলো কথা যেন আমাদের নাজাতের ওসিলা হয়। আমরা পড়ি আমিন, যা বললাম তার সবগুলো প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যারা আমাকে ইনভাইট করেছেন তাদেরকে শুকরিয়া জানাই। এই শীতের রাতে, অনেক রাত, এত সকালে এত মানুষের উপস্থিতি সত্যি আমাকে আনন্দিত করেছে, করেছে পুলকিত। মাদারীপুরের মানুষ খুবই সিভিলাইজড, ভদ্র, ওয়েল অর্গানাইজড।
তারা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে প্রোগ্রাম সফল করতে হয়, ঠিক কিনা? কি আজীব তামাশা, এক দেশে দুই ফ্লেভার। কোনো জায়গায় সকাল ৬টায় প্রোগ্রাম দিলে লক্ষ মানুষ জড়ো হয়ে যায়, ৩-৪০০ পুলিশ বসে থাকে, আর কোনো জায়গায় কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করা হয়। জোরে বলেন, ঠিক কিনা? এরা হচ্ছে কপাল পোড়া, কোরআনের কথাকে এরা বাধাগ্রস্ত করে, এরা বুঝে না, এরা জনগণের পালস বুঝে না, জনগণ কি চায়, জনগণ কিসের পক্ষে এটা বুঝে না, ফলে তারা মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? এই গণজোয়ার কোরআনের পক্ষে না বিপক্ষে? এই জনস্রোত ইসলামের পক্ষে না বিপক্ষে? এই গণজোয়ার আর গণস্রোত প্রমাণ করে এই বাংলার জমিন থেকে ইসলামকে কোনোদিন মিটিয়ে দেয়া যাবে? যে দেশে আল্লাহ আকবর ধ্বনির সাথে সূর্য উঠে যায়, যে দেশে আল্লাহ আকবর ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই, এদেশে আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই, এদেশে আর কিছু থাকবে না থাক আমার নবীর ভালোবাসা থাকবেই। আমরা ইসলামের জন্য কোরআনের জন্য সব বিলিয়ে দিতে রাজি আছি না নাই? রব্বে করিমের দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন এই গণমানুষের ইসলামের প্রতি আবেগ উচ্ছ্বাস ও ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য নাজরানা হিসেবে কবুল করে নেয়। আমরা আজকে কোরআন শুনতে এসেছি, আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা আর কালক্ষেপণ না করে আসুন সরাসরি কোরআন থেকে শুনি। আমি আমার খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুম আর-রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। তোমাদের নবী হচ্ছে তোমাদের মডেল। আমাদের মডেল কি কবিরা না নবীরা? আমাদের মডেল কি নায়ক নায়িকারা না নবীরা? আমাদের মডেল কি সেলিব্রিটিরা না নবীরা? মাদারীপুরের ছেলেরা মনে রাখতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল। তিনি আমাদের কি? তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হতে পারে? তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে হতে পারে? তার চেয়ে বিশ্বস্ত সত্তা কেউ হতে পারে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? আমার হাবিব আমার সবচেয়ে বিশ্বস্ত, তার উপর বিশ্বাস স্থাপন করা যায়, তার উপর ট্রাস্ট করা যায়, কারণ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন, জীবনে কোনোদিন কারো অন্তরে তিনি আঘাত দেন, জীবনে কোনোদিন কারো ক্ষতি করা তো দূরের কথা, ক্ষতির চিন্তাও হৃদয়ে আনেন। তাই মডেল হলে এই লোকটাই হওয়া দরকার, ঠিক কিনা? ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস হুইচ ওয়াজ শোড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার নজির এরকম কেউ দেখাতে পারে নাই যেটা দেখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে পায়ের তলায় পেয়ে তিনি পা দিয়ে পিষে ফেলেন নাই, শেষ করে দেন নাই, তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূলের একটা পদ্ধতি ছিল, তিনি বদলা নিতেন না, তিনি বদলে দিতেন। আমরা কি বদলা নেব নাকি বদলে দিব? মাদারীপুরের ভাইয়েরা এই কথাটা আসতে মুখস্থ করে নিয়ে যাবেন, আমরা কখনো বদলা নেই না, আমরা আমাদের আচরণ ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলে দেই, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য সমাজ পরিবর্তনের জন্য হাজার হাজার লোক দরকার নেই, একটা ওমরের দরকার। কয়টা ওমরের দরকার? একটা ওমরই গোটা বিশ্বকে সোজা করে ফেলবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব ছিলেন তেমন একজন মানুষ,
যিনি গোটা বিশ্বকে সভ্যতা ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন, ওনাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদের জন্য তিনি বুক পেতে দিয়েছেন। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ মেসেঞ্জার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। স্বামী হিসেবে, বাবা হিসেবে, মানুষ হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে তিনি গোটা বিশ্বের জন্য একজন সুপারম্যান, যার পরশ পেলে, যার সোনালি পরশ পেলে কাফেরগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, যার নুরানি চেহারা দেখলে নাস্তিকগুলো মুহূর্তেই আস্তিক হয়ে যায়, যার কণ্ঠের সমুদ্র ঝংকারের তেলাওয়াত শুনলে মানুষগুলো পাগল পাড়া হয়ে যায়। এজন্য মডেল হলে তিনি আমাদের মডেল। শাহরুখ খান, আমির খান, সলমান খান, কোনো ক্রিকেটার, কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটি আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের সেলিব্রিটি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু। উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ, উই আর দ্য ফ্যান ক্লাব অফ মোহাম্মদ। আমরা সবাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যান, আমরা সবাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, ঠিক কিনা? ওনার ফলোয়ার হয়েই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। পৃথিবীর কোনো শক্তি ওনার প্রতি ভালোবাসা, আস্থা আর বিশ্বাস আমাদের অন্তর থেকে 1 ইঞ্চিও কমাতে পারবে না। উনি যা নিয়ে এসেছেন এতে কল্যাণ, এতে বরকত। এজন্য আল্লাহ একটা গাইডলাইন দিলেন আমাদেরকে, বললেন ওয়া আতাকুম রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। তোমাদের হাবিব যাদেরকে তোমরা ফলো করো, তোমাদের প্রিয় নবী দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ইসলাম, তিনি হচ্ছেন তোমাদের মডেল। তাই তিনি যা নিয়ে এসেছেন সেটা ধরো, আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো। কথাটা কার? আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন সেটা ধরো, সেটা কি? আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো। হোয়াট এভার হি ব্রিংস উইথ, টেক ইট। হোয়াট এভার হি ফরবিডস, অ্যাবস্টেইন ফ্রম ইট। যা তিনি নিয়ে এসেছেন ধরো, যা তিনি নিষেধ করেছেন ছাড়ো। তিনি আমাদের মডেল। তার ভালোবাসা যদি অন্তরে থাকে আমাদের ভালোবাসবে কে? তাকে যদি অনুসরণ করি আল্লাহর ভালোবাসা আমাদের জন্য আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, ঠিক না? রসুল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, ঠিক না? আল্লাহর হাবিবের অনুসরণ করলে আরশ কুরসি লৌহ কলম সব আপনার হয়ে যাবে। এজন্য আমরা যাকে অনুসরণ করব তার নাম মোহাম্মদ। তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমাদের মডেল, যিনি আমাদের প্রিয় হাবিব, যিনি তার ব্যাপারে আমাদের স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন এবং ক্লিয়ার ধারণা এবং আকীদা বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোরআন কী বলেছে সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, বলেন এবং কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পর্দার আড়ালে মায়েরা বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখাইয়ে দেন, বাবা হু ইজ ইউর সুপার হিরো, হু ইজ ইউর মডেল। তুমি কি জানো তোমার মডেল কে, তোমার সুপার হিরো কে, তোমার প্রিয় নবী কে? বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবেন। বাচ্চাদেরকে এখন থেকে বিশ্ব ঈসা ইসলামের ফ্যান বানায় দিতে হবে, আল্লাহর হাবিবের ফলোয়ার বানায় দিতে হবে, যাতে করে পাহাড় সম কোনো বাধা বিপত্তি আসলেও বিশ্ব নবীর ভালোবাসার ব্যাপারে আমাদের প্রজন্ম এক বিন্দুও ছাড় দেয় না, চিল্লায় কোন, ঠিক কিনা?
আমরা এই আল্লাহর কিতাব কালামুল্লাহ মাজিদের আলোকে জানব যে কালামুল্লাহ মাজিদ কিভাবে আমাদের এই মডেল আমাদের প্রিয় নবীর পরিচয় দিয়েছে। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি আমাদেরকে আমাদের প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরো, দেখবেন কোরআন একের পর এক একের পর এক সহজভাবে আমার প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে। দেখুন কোরআন কিভাবে বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে। যদি জিজ্ঞেস করি কোরআন আমার নবীর পরিচয় দাও, কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি? রাসূলুল্লাহ। সবাই বলেন তিনি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন প্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন, কোরআন বলল মুহাম্মদ ইসলামের প্রথম গুণ তিনি হলেন রাসূলুল্লাহ, তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্প কোমল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআন বিষ্ণুর প্রথম পরিচয় দিল তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। তিনি কি? আল্লাহর রাসূল, আল্লাহর বাণীবাহক, আল্লাহর বার্তাবাহক, আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজ, আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন, ঠিক কিনা? এবং কোরআন এটাও জানান দিল যে এর চেয়ে বড় দামি টাইটেল পৃথিবীতে নাই, আছে? রাসূলুল্লাহর চেয়ে বড় টাইটেল আছে? আপনি চেয়ারম্যান বলেন, এমপি বলেন, বড় বিজনেস ম্যাগনেট বলেন, সিআইপি বলেন, ভিআইপি বলেন, এটা কি রাসূলুল্লাহর চেয়ে বড় টাইটেল? সবচেয়ে বড় টাইটেল রাসূলুল্লাহ। এর কারণ কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না। আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসূল বানাইতে যাই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? আমরা সবাই ভোট দিলে হবে না? আচ্ছা, জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম, জিনেরাও দিল, ফেরেশতারাও যদি ভোট দেয়, সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম, তুমি রাসূল ভোট দিলাম, হবে? কারণ রাসূল কখনো ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। সিলেক্ট করেন কে? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহই ভালো জানেন কাকে তিনি রাসূল বানাবেন। তাই আল্লাহর রাসূল এটা হচ্ছে আমার নবীর এক নম্বর টাইটেল। সুবহানাল্লাহ, পড়ে। তবে তিনি নিজেকে রাসূল বলার আগে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন, আউট অফ হাম্বলনেস। কি বিনয়! বিনয় কাকে বলে শিখে নেন। আমাদের মধ্যে এখন বিনয়ের বড্ড অভাব। রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, সামাজিক ব্যক্তিবর্গ বলেন, প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন, সুশীল সমাজের কথা বলেন, কিংবা আলেম সমাজের কথা বলেন, আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব। কেউ কাউরে শ্রদ্ধা করি না, মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা এটা নাই, একে অপরের গালাগালি। তুই ভারতপন্থী, তুই ভারতের দালাল, এখন ও গালি দেয় তাহলে তুই পাকিস্তানপন্থী, তুই পাকিস্তানের দালাল। এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশপন্থী আর বাংলাদেশের দালাল কে? আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল। আমরা সবাই বাংলাদেশপন্থী, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যতদিন থাকবো এ হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই। সবার আগে বাংলাদেশ, সবার আগে কি? আমার বাংলাদেশ। তো এই জন্য এই মিউচুয়াল রেসপেক্টটা নাই, শ্রদ্ধাবোধ নাই। আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই, প্রিয় ভাইয়েরা আসুন, দেশের স্বার্থে দশের স্বার্থে আমরা বিনয়ী হই, আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি। সবাই আমার মতেরই হইতে হবে, সবাই আমার দলেরই হইতে হবে, এটা কোনো কথা না। বৈচিত্র্য থাকবে, বৈচিত্র্যের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে, ঠিক কিনা? আমাদেরকে প্রচণ্ড একটা সিন্ডিকেট গড়তে হবে, ঐক্যের সিন্ডিকেট। চিল্লায় বলেন ঠিক কিনা? যাতে করে কোনো পরাশক্তি এই ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে। এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে, বিনয় থাকে। আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন! আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, এতটা বিনয়ী হয়ে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নি আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক। আল্লাহ, আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নই, আমি গোলামের ঘরের গোলাম। আমি শুধু গোলাম না, আমি গোলামের ঘরের গোলাম, আমি বান্দির ঘরের গোলাম, আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম,
আমার দাদা আব্দুল মুত্তালেব আপনার গোলাম, আমার মা আমিনা আপনার গোলাম, আমার নানাও আপনার গোলাম, ঠিক কিনা? আমরা গোলামের ঘরের গোলাম, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না, যিনি রাসূলুল্লাহ, যিনি হাবিবুল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল কাউরে দেয়নি। সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খলিলুল্লাহ। কোন নবীকে? ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়েছেন খলিলুল্লাহ, আর প্রিয় নবীকে দিয়েছেন হাবিবুল্লাহ। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু, কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে। তিনি হাবিবুল্লাহ। এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন, ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহর হাবিব নিজেকে এত ছোট করেন, আর আমরা খালি দাপট দেখাই, আমার এলাকা, আমার টাকা, আমার পয়সা, সব আমার, সব আমি খেয়ে ফেলাম। দুই প্লেটের বেশি ভাত খেতে পারে না, উনি সব খেয়ে ফেলাবে, সব লাগবে ওনার, এগুলো কপাল পড়া, ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবের জীবনের দুইটা ডাইমেনশন, এক ডাইমেনশনে তিনি আব আল্লাহর গোলাম, আরেক ডাইমেনশনে তিনি রাসূলুল্লাহ, তিনি কি? এজন্য কোরআন বলল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল ছাড়া অন্য কিছু নন, ওনার আগে দুনিয়ার বুকে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসেছে আবার চলে গিয়েছে, ওনার আসল পরিচয় হলো উনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন মাদারীপুরের ভাইরা। তাহলে আমরা কোরআনের আলোকে জেনে গেলাম আমার প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন, ওনার প্রথম পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।